শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে আমরা সিঙ্গেল প্রোডাক্ট পেজ কাজ করব। আমরা হোম পেজ মোটামুটি করে ফেলেছি, এখন আমরা যদি একটা সিঙ্গেল পেজে যেতে চাই, অর্থাৎ এটারই সিঙ্গেল প্রোডাক্ট পেজে যাই। এটা হচ্ছে আমাদের সিঙ্গেল প্রোডাক্ট পেজ এবং এখানে মার্কআপ এভাবে দেওয়া আছে। আমরা যদি এই পেজকে কাস্টমাইজ করতে চাই বা নতুন করে করতে চাই, সেক্ষেত্রে আমরা সিঙ্গেল যে প্রোডাক্ট, অর্থাৎ আমরা যাব আমাদের যেই টেমপ্লেটস এবং প্রোডাক্ট লিকুইড পেজে, সেক্ষেত্রে আমরা দেখতে পারবো এটা হচ্ছে আমাদের সিঙ্গেল পেজে যে মার্কআপ সেটা। তো এখানে যে ইমেজগুলো যেভাবে আসছে সেভাবে আসছে। তো আমরা এখন আমাদের ডিজাইনটা একটু দেখি। এই হচ্ছে আমাদের ডিজাইন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ডিজাইনের সাথে এটা একটা ইমেজ রয়েছে এবং ক্লিক করে এরকম একটা আইকন আসবে এবং এখানে ক্লিক করলে ইমেজটা পপ আপে ওপেন হবে এবং এখানে একটা ক্যারোসেল আছে, যে ক্যারোসেল দিয়ে আমরা নেক্সট প্রিভিয়াস করতে পারি। তো স্লিক দিয়ে খুব সহজে আমরা এটা করতে পারবো, যে থাম্বনেইল স্লাইডার, অর্থাৎ দুইটা স্লাইডারের মধ্যে আমরা একসাথে করব, করে তারপরে এটাকে করব। আর এখানে ট্যাবের যে ইনফরমেশন আছে সেটা আমরা বুটস্ট্র্যাপ ট্যাব দিয়ে করতে পারি। তো আমাদের এখানে খুব বেশি ইনফরমেশন আমরা পাবো না, কারণ আপনাকে শপিফাই খুব বেশি ইনফরমেশন এখানে দিবে না, অর্থাৎ আমরা যে এখানে রিভিউজ বা অন্যান্য জিনিসগুলো সেই জিনিসগুলো এখানে নেই। আচ্ছা, রিভিউজ শপিফাই আছে, অর্থাৎ আমরা রিভিউজ এনেবল করতে পারি। আমরা একটু চেক করে আসি যে রিভিউজটা কোথায় থেকে আসে। আমরা এই প্রোডাক্টটা এডিটে যাই, আমি একটু গুগল সার্চ করি। রিভিউজ ইন শপিফাই, আচ্ছা এটা আলাদা অ্যাপ। এটা আলাদা অ্যাপ দিয়ে করতে হবে, অর্থাৎ রিভিউস বাই ডিফল্ট নেই। আচ্ছা, অ্যাপটা ফ্রি কিনা সেটা দেখি। হ্যাঁ, অ্যাপটা ফ্রি আছে, অর্থাৎ এই রিভিউসটা দিয়ে আমরা রিভিউ এনেবল করতে পারি। আচ্ছা, যেহেতু এটা অ্যাপ সেকশন, সেহেতু আমরা এখানে আর যাচ্ছি না, অর্থাৎ অ্যাপ নিয়ে আমরা যখন কাজ করব তখন আমরা এটা দেখব। অর্থাৎ আমরা জাস্ট এখানে ডিসক্রিপশন শো করতে পারি, আমরা বক্স আকারে ডিসক্রিপশন শো করলাম। আচ্ছা, আরেকটা বিষয়, এখানে অ্যাড টু উইশ লিস্ট, উইশ লিস্টের জন্য একটা অ্যাপ বানাতে হবে বা অ্যাপ ইউজ করতে হবে। সো আমরা এখানে শুধু শেয়ার বাটনটা ইউজ করতে পারি আর এটা ইউজ করতে পারবো। শপিফাই আপনাকে মানে ছোট ডিসক্রিপশন বা স্যাম্পল ডিসক্রিপশন নামে কোনো কিছু নাই। সো আমরা এই ডিসক্রিপশনটা উপরে নিয়ে যাবো আর এই বক্সটা আমরা ইউজ করব না। অর্থাৎ এখানে আমরা যদি যাই সিঙ্গেল পেজে, অর্থাৎ এই ডিসক্রিপশনটাই আমরা ইউজ করতে পারি এখানে, আর এখানে নর্মালি টাইটেল বা অন্যান্য বিষয়গুলো। তো চলুন আমরা এটাকে কাস্টমাইজ করি। আচ্ছা, আরেকটা জিনিস, রিলেটেড প্রোডাক্টস, এটার জন্য আলাদা ইয়ে করতে হবে, আর এটার জন্য আমরা একটা সেকশন এনেবেল করব। তা আমরা প্রথমে একটু উপর থেকে আসি, অর্থাৎ এটাকে কাস্টমাইজেশন করি। এই ব্যাক মানে হচ্ছে এটা হোম পেজে যাওয়া, বা জাভাস্ক্রিপ্ট মাইন ব্যাক ইউজ করতে পারি আমরা। চলুন আমরা কোডিং করি, অর্থাৎ এখান থেকে আমরা প্রথমেই সিঙ্গেল প্রোডাক্ট র্যাপার নামে একটা লিভ নিয়ে নিচ্ছি। ব্যাক টু হোম পেজ, এফ এ ক্যারেট লেভ ব্যাক, এবং এটা আমি স্ল্যাশ দিয়ে হোম পেজে যাব। ব্যাক টু হোম পেজ, দেন আমরা এখানে একটা রো নিব। আচ্ছা, রো নেওয়ার আগে আমাদের একটা ডিপ নেওয়া উচিত। ডিপটা আমাদের কাজে লাগবে, কারণ হচ্ছে এখানে মার্জিন প্যাডিং দিব, আর আমরা কখনোই রো কে কাস্টমাইজেশন করব না। আচ্ছা, এখানে কল LD6, এখানে আমাদের ইমেজ আসবে। তো ইমেজের জন্য আমাদের যেভাবে মার্কআপ দরকার, অর্থাৎ স্লিক ক্যারোসেল এড করবো। এখানে দুইটা ক্যারোসেল হবে, একটা হচ্ছে উপরে একটা নিচে, আর দুইটা ক্যারোসেলের সাথে একটার সাথে একটা লিঙ্কিং করে দিলেই মূলত আমাদের হয়ে গেল নর্মাল যে ক্যারোসেল সেটা। আচ্ছা, তাহলে এখন আমরা এখানে দুইটা ক্যারোসেলের জন্য প্রথমে টপ প্রোডাক্ট ইমেজ আসবে, টপ প্রোডাক্ট ইমেজ আসবে, এবং এখানে এক একটা ইমেজ আসবে এবং আমরা দিব এখানে বটম প্রোডাক্ট থাম্বনেল। এখন এখানে আমাদের এক একটা ইমেজ আসবে, তারপরে আমাদের আরেকটা রো নিতে হবে LD6। তো এখানে আমাদের যেভাবে আছে, অর্থাৎ প্রথমে টাইটেল, তো আমরা হেডিং 2 নিই সবসময়।
প্রোডাক্ট টাইটেল আমরা এখান থেকে কপি করে নিচ্ছি, ডান প্রোডাক্ট টাইটেল, দেন আমরা এখানে প্রাইস শো করব, প্রোডাক্ট প্রাইস। তো প্রোডাক্ট প্রাইস আমরা এখানে পাবো এই সিম্বল সহ, এখানে প্রোডাক্ট প্রাইস চলে আসবে। ওকে ফাইন, প্রোডাক্ট প্রাইস। তারপরে আমরা এখানে নিয়ে আসবো ডিসক্রিপশন, ডিসক্রিপশনের জন্য আমরা এখান থেকে প্রোডাক্ট ডিসক্রিপশন, এরপর আমরা প্রোডাক্ট পার্সেস। তো প্রোডাক্ট পার্সেসে আমরা এখানে এই যে এখানে যে ফর্ম রয়েছে ফর্মটা টোটালি নিতে হবে, কাট করে নিচ্ছে, যেগুলো যেগুলো নেওয়া হয়ে যাচ্ছে সেগুলো আমি কেটে দিই। আচ্ছা, এখানে আরেকটা বিষয়, আমাদের যে এইগুলো নিতে হবে অ্যাভেলেবেল ভেরিয়েন্ট, এটা আমাদের কিন্তু কাজে লাগবে যেখানে যেখানে। আচ্ছা, এটা কাজে লাগবে কারেন্ট কাস্টম ভেরিয়েন্ট, এখানে কারেন্ট ভেরিয়েন্ট। সো আমরা অ্যাসাইনগুলো একদম উপরে নিয়ে যাই রেখে দিই, যেহেতু এগুলো আমাদের লাগবে, অ্যাসাইনগুলো একদম উপরে রেখে দিলাম। আচ্ছা, এখন আসি ইমেজ, এই হচ্ছে আমাদের ইমেজ, অর্থাৎ আমরা একটা ফিচার্ড ইমেজ থাকবে এবং ফর ইমেজ প্রোডাক্ট ইমেজেস। তো আমরা এখানে যেটা করবো ফিচার্ড ইমেজ, ঠিক আছে, ফিচার্ড ইমেজ লাগবে আমাদের, কাট করে নিয়ে যাচ্ছি এখানে। এখানে তো আমাদের এক একটা ইমেজই আসবে, যে আমরা এখানে একটা ডিম নিতে পারি সিঙ্গেল। আচ্ছা, এখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে আপনি ডিরেক্ট ইমেজ এসএসসি করে নিতে পারেন, ডিপ দিয়েও নিতে পারেন। তো আমি ইমেজ এসএসসি করে নেওয়াটাই ভালো মনে করি, কারণ অটো হাইট দিব আমরা, যাতে ছোট ইমেজ হলে অটোমেটিক হাইট হয়, এটা ঠিক হয়ে যায়। আচ্ছা, তো এখানে ইমেজ ইউআরএল লার্জ, এটা ঠিক আছে। দেন আমাদের এখানে ইমেজ লাগবে, এই ইমেজগুলোও লাগবে। তো এখানে একটা জিনিস যেটা লক্ষণীয়, সেটা হচ্ছে ইমেজের লিঙ্ক আকারে আছে, অর্থাৎ এই ইমেজটাও কিন্তু লিঙ্ক আকারে হবে। তো লিঙ্ক আকারে হবে কেন, কারণ এই ইমেজটাকে আমরা জুম করার ফিচার দিব। তো সেই জন্য আমরা এখানে দিয়ে দিলাম, এবং যে এসআরসি রয়েছে লার্জ সাইজ, এই লার্জ সাইজটাই আবার লিঙ্কিং হবে, লিঙ্ক আকারে দিলাম। দেন এখানে ইমেজটা কম্প্যাক্ট সাইজের আছে, কম্প্যাক্ট সাইজের আমার এখানে লাগবে, অর্থাৎ আমি সেটা আবার এখানে নিয়ে যাচ্ছি, এবং আমাদের এটাও লাগবে নিচে, মানে এটা ডাবল হচ্ছে, ডাবল ইউজ করছি। এই কারণেই যে আমরা এখানে এখানে সবগুলো লার্জ ইউজ করব, আর এইখানে সবগুলো আমরা, আচ্ছা, এই ইমেজগুলো অবশ্য লিঙ্কে লার্জই হবে, কিন্তু আবার এইখানে হবে কম্প্যাক্ট, অর্থাৎ এসআরসি জায়গায় কম্প্যাক্ট হবে। তাহলে আমাদের প্রোডাক্ট ইমেজও আসলো, অন্যান্য ইমেজও আসলো, আমরা ডাবল করলাম এই কারণেই যে আমরা এখানে স্লিক ইউজ করব। আচ্ছা, গত ক্লাসে আপনাদের একটা জিনিস দেখাতে আমি ভুলে গেছি, সেটা হচ্ছে স্লিক কিভাবে ইনক্লুড করবেন। স্লিক ইনক্লুড করা সহজ, নর্মালি আপনি স্লিকে যে জেএস এবং সিএসএস এ খেয়াল করেন, আমি এখানে জাভাস্ক্রিপ্ট কল করেছি এবং আমরা এখানে স্লিক কল করেছি, এই যে স্লিক এখানে রয়েছে এবং স্লিকের যে সিএসএস এটা রয়েছে, এটা থাকলেই হয়ে যাবে, আর তেমন কোনো কিছু নেই। আচ্ছা, তো তাহলে আমরা মার্কআপ কিন্তু মোটামুটি করে ফেললাম, এখন আমাদের জাস্ট এটাকে কাস্টমাইজেশন করতে হবে। আচ্ছা, কাস্টমাইজেশন করার আগে আমরা এখানে জাভাস্ক্রিপ্ট জাভাস্ক্রিপ্টটা দিয়ে দিই, অর্থাৎ স্ক্রিপ্ট আকারে। ডকুমেন্ট রেডি ফাংশন, এখানে আমি ডাইনামিক করার দরকার না, কারণ এখানে আমার অন্য কোনো ক্যারোসেল অ্যাড হচ্ছে না। সো আমি এখানে ডিরেক্ট দিয়ে দিব যে টপ প্রোডাক্ট ইমেজেস, টপ প্রোডাক্ট ইমেজেস স্লিক। তো প্রথমটাতে, টপটাতে আমাদের অ্যারোস থাকবে না, কোনো অ্যারোসের দরকার নেই, ফলস ডটস ফলস। আচ্ছা, এগুলো বাই ডিফল্ট ফলসই থাকে, অ্যারোসটা ট্রু থাকে। আর কি, স্লাইডস পার এটা সিঙ্গেলই থাকে। আর একটা এখানে আমি নিব হচ্ছে বটম প্রোডাক্ট থাম নেলস,
এটা অ্যারোস হচ্ছে ট্রু হবে। আর এখানে অবশ্যই আমাকে অ্যারোস গুলো দিয়ে দিতে হবে। আমি আমার এটাতে করা আছে, এটাতে নিয়ে আসি। এই যে প্রি ব্যারো নেক্সট অ্যারো, এটা আর কি। তো প্রি ব্যারো নেক্সট অ্যারো দিয়ে দিলাম, অ্যারোস যেহেতু হবে। আচ্ছা, এটার সাথে এখন এটা লিঙ্কিং করার জন্য আমরা স্লিক এর ওয়েবসাইটে যাই। আচ্ছা, এখানে ডেমোস দেওয়া আছে, এই যে এটা অ্যাজ ন্যাব ফর, অর্থাৎ একটার সাথে একটা ন্যাব নেভিগেশন অ্যাড হবে। এটাতে হবে অ্যাজ ন্যাব ফর এইটা, আর এটা হবে হচ্ছে ওইটার। তাহলে এটার সাথে ওইটা লিঙ্কিং হয়ে গেল, এবং এটাতে এটাতে নেভিগেশন চেঞ্জ হলে ওইটাতে চেঞ্জ হবে, ওইটাতে চেঞ্জ হলে এটাতে চেঞ্জ হবে। এটাই মূলত আমাদের দরকার ছিল। তাহলে বটম প্রোডাক্ট থাম, আচ্ছা দুটোতে একই হয়ে গেল। ওকে, তাহলে আমরা এটা দিয়ে দিলাম। এখন আমরা দেখবো যে ঠিকভাবে কাজ করছে কিনা, আমাদের সঠিকভাবে আপলোড হয়েছে কিনা। হয়েছে, এরপরে আমরা যাব সিঙ্গেল প্রোডাক্টে। এই হচ্ছে আমাদের সিঙ্গেল প্রোডাক্ট। আচ্ছা, আমাদের এটাতে মধ্যে একটা ইমেজ ছিল, হ্যাঁ একটা ইমেজ ছিল, এই জন্য। আচ্ছা, একটা ইমেজ তো থাকার কথা না, আমি একটু এটাতে এডিটে যাই। আচ্ছা, এটাতে কয়টা? আচ্ছা, একটা ইমেজ, এই জন্যই এটা ইয়ে হচ্ছে। আচ্ছা, আমরা আর দুই তিনটা ইমেজ এটাতে অ্যাড করি। অ্যাড ইমেজ আছে, যাই অ্যাড ইমেজ। আচ্ছা, এইভাবে শেষমেশ আপলোড করা লাগবে, আমার তো ইমেজ নাই। আচ্ছা, এখান থেকে দুইটা ইমেজ দিই। আরেকটা অ্যাড করি, এখানে অবশ্য আরেকটা জিনিস করে দেওয়া যায়, যদি একটা ইমেজ হয় সেক্ষেত্রে স্লাইডার আসবে না, এরকম এরকম অপশন আমরা অবশ্যই দিয়ে দিতে হবে, কারণ একটা ইমেজে স্লাইডার অবশ্যই ভালো লাগছে না। ইমেজ অ্যাড করলাম, এখন এটাকে একটু দেখে আসি। আচ্ছা, এটাকে সেভ করতে হবে কোথাও? না, একটা রিলোড দিই নাকি? কোনো কারণে আমাদের ইমেজ গুলো আসেনি। হ্যাঁ, এখানে ইমেজ যেহেতু আসেনি তার মানে কোনো একটা ঝামেলা আছে নিশ্চয়ই। ওকে, আচ্ছা একটু সোর্সে দেখে আসি, সোর্সে আসছে কিনা, তারপরে আমরা অন্যভাবে দেখব। আচ্ছা, ইমেজ আসছে কিন্তু, এই যে, অর্থাৎ আমাদের ইমেজ এখানে আসছে। আচ্ছা হ্যাঁ, নিচেরটা আমাদের যেটা হবে সেটা হচ্ছে ড্রপ প্রোডাক্ট ইমেজেস, নেক্সটে যাই তো এটা। হ্যাঁ, এটাতে আসছে। ও আচ্ছা, হ্যাঁ ঠিকই আছে, আমাদের সবই ঠিক আছে। আচ্ছা, এটা ডাবল আসছে, কারণ হচ্ছে এটা মে বি ডাবল আসছে, যেটা সেটা হচ্ছে যে আমাদের ওই ইমেজটাই এখানে আরেকবার কল হচ্ছে। সো আমরা যেটা করব সেটা হচ্ছে ওই ইমেজটা নিব না। সো ফিচার্ড ইমেজ যেটা, ওই ইমেজটাই এখানে আবার আসছে, তো এই জন্য ওইটাকে আমরা নিব না। ওকে, নিলাম না। আর এই নিচে যে ইমেজটা সেটা হচ্ছে পার পেজ চেঞ্জ হবে, অর্থাৎ আমরা এখানে করেছি স্লাইডারে, স্লাইডস টু শো আর কি, এটা চেঞ্জ হবে। স্লাইডস টু শো হবে হচ্ছে, আমরা কয়টা দেখেছি আমাদের পিএইচডিতে, 1 2 3, ওকে তিনটা, অর্থাৎ নিচে আমাদের চেঞ্জ হবে এটা। আচ্ছা, এই নেক্সট বিভিএস তো আসার কথা ছিল না, কোনো কারণে চলে আসছে অ্যারোস। এখন আমরা আবার রিফ্রেশ দিচ্ছি। হ্যাঁ, এখন আমাদের ঠিক আছে, অর্থাৎ আমরা এটাতে গেলে, আচ্ছা এটাতে গেলে আসছে না এই কারণেই।
আচ্ছা, নিচের এগুলোতে আমাদের লিঙ্কিং হওয়ার দরকার নেই, কারণ আমরা এখানে এখানে ক্লিক করলে এখানে চেঞ্জটা দেখতে চাচ্ছি। সো আমরা এখন বটম যে ইমেজগুলো রয়েছে সেটা জাস্ট কম্প্যাক্ট ভার্সন আসুক, আর স্লাইডার স্লাইডস টু শো, এখানে যদি আমি এক্সট্রা দেখতে চাই সেক্ষেত্রে স্লাইডার তিনটা হলে আসবে না, আমি এখানে দুইটা দিয়ে দিই, কারণ আমাদের তিনটা ইমেজ আছে, অথবা আমাদের একটা ইমেজ বেশি অ্যাড করতে হবে, তিনটা হলে এখানে স্লাইডার কাজ করবে না বা স্লাইডার স্লাইড হবে না, আমি জন্য দুইটা দিয়ে দিলাম জাস্ট টেস্ট করার জন্য, পরে আমরা এটাতে তিনটা আপলোড করে দিব। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি যে আমরা স্লাইডার যেটা চেয়েছিলাম সেটা এখন হয়ে গিয়েছে, আর এটাতে এখন হচ্ছে যে ইয়েটা হোভার, আচ্ছা হোভারটা আমি অ্যাড করে দিই, হোভার হচ্ছে এইখানে, অর্থাৎ আই প্লাস এফ এস, আচ্ছা আমি আপাতত প্লাস ইউজ করি, আপনারা সঠিক আইকনটা এখানে দিয়ে দেবেন। আচ্ছা, আরেকটা জিনিস, আমরা ইমেজের সাইজটা ঠিক করে দিব, অর্থাৎ ওই সাইজেরই যেন ইমেজ আসে, একশো উইড, হাইট 120, ওকে, তাহলে হচ্ছে ইমেজ থাম্বনেইল হচ্ছে 100 120, এই সাইজের যেন ইমেজ এখানে আসে সেটা আমি করে দিলাম। আমি এখানে রিফ্রেশ দিচ্ছি, হ্যাঁ এখানে এই সাইজেরই কিন্তু আসছে, এখন জাস্ট আমাদের এটাকে কাস্টমাইজেশন করতে হবে। আর এইখানে যেহেতু আমি এই সাইজেরই ইমেজ চাচ্ছি, আমার সবচেয়ে এটা ভালো হবে হচ্ছে এটা ব্যাকগ্রাউন্ড ইমেজ হিসেবে নিয়ে আসা, যাতে এখানে কোনো ঝামেলা না হয়। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড ইমেজ হিসেবে আমি এখানে নিয়ে আসলাম, তাহলে আমাদের এখানে নির্দিষ্ট সাইজে দিতে পারবো। এখন ইমেজ কিন্তু শো করবে না, কিন্তু আমরা এখন স্লাইডারটাকে বা টোটালটাকেই এখন আমি তো কাস্টমাইজেশন করবো। তাহলে এখন আমি আবার রিফ্রেশ দিচ্ছি, এখানে স্লাইড শো করছে না, আমি শো করাবো। তো এখন চলুন কাস্টমাইজেশনের কাজগুলো শুরু করি। প্রথমত সিঙ্গেল প্রোডাক্ট র্যাপার, এটা হচ্ছে প্যাডিং 60 পিক্সেল 0, মাথার উপরে জায়গা হবে। আচ্ছা, একটু মেপে নিয়ে আসতে পারেন আপনি, এখানে মেপে নিয়ে আসতে পারেন 60 পিক্সেল। আচ্ছা, আমি এখন এত মেপে মেপে করবো না, জাস্ট সিএসএস কাস্টমাইজেশন, কিছু কাস্টমাইজেশন দেখাবো, সব কাস্টমাইজেশন আমি দেখাচ্ছি না। ব্যাক টু হোম পেজ, আচ্ছা আমি এইখানে আর তেমন যাচ্ছি না, আমি এদিকে যাই, এই কাস্টমাইজেশনটা শুধু দেখাই। এইখানকার ইমেজের সাইজ আমি অলওয়েজ যাতে 100% হয় সেটার ব্যবস্থা করছি। টপ প্রোডাক্ট ইমেজেস, ওটাতে ইমেজটা যাতে ফুল সাইজের দেখায় সেটা করলাম, আর অটো হাইট ট্রু করবো যাতে এটি নিজে ফাঁকাটা, আর ফাঁকাটা যাতে না থাকে সেটা স্লাইডার সেটিংস আমরা দিয়ে দিব। আচ্ছা, বাকি কাস্টমাইজেশন গুলোতে যাই, সিঙ্গেল স্লাইডার ইমেজ এ পজিশন রিলেটিভ ডিসপ্লে ব্লক, আর এ ক্লাস আই ক্লাস এফ এর পজিশন অ্যাবসলিউট লেফট 0 টপ 0, আচ্ছা 0 0 হবে না, লেফট 50%, টপ 50%, ব্যাকগ্রাউন্ড, আচ্ছা এখানে যেভাবে আছে আমি সেভাবে দিই, হ্যাঁ হাইট সাইড সাইড হাইট সাইড পিক্সেল উইড সাইড পিক্সেল ব্যাকগ্রাউন্ড কালার সাদা স্টাইল সেন্টার লাইন হাইট সাইড পিক্সেল মার্জিন টপ -300 পিক্সেল মার্জিন লেফট -300 পিক্সেল বর্ডার রেডিয়াস 50%। আচ্ছা, এটাকে এখন নর্মালি এটা থাকবে না, সো অপাসিটি 0। আরেকটা জিনিস আমাদের যদিও করতে হবে, সেটা হচ্ছে এর আফটারে
এটা জেড ইন্ডেক্স 1 দিয়ে দিই, আর এর হচ্ছে আফটার পজিশন অ্যাবসলিউট লেফট 0, টপ হাইট 100%, উইড 100%, ব্যাকগ্রাউন্ড মাইনাস মাইনাস 1। আচ্ছা মাইনাস 1 দিলে তো চলে যাওয়ার কথা না। আচ্ছা এর ভেতরে ইমেজ আছে এই কারণে হচ্ছে। ওকে আচ্ছা, এটার যে ইন্ডেক্স হচ্ছে 1 থাক, আর আমরা হচ্ছে এটাকে ঠিক করে দেবো। আচ্ছা অপাসিটি দিয়ে দিব, ট্রানজিশন। আচ্ছা বাই ডিফল্ট এটার অপাসিটি 0, ভিজিবিলিটি হইলেন। আচ্ছা যখন এটাকে হোভার করা হবে, এই হোভার, তখন এটার অপাসিটি হবে 0.4, আর যে ইন্ডেক্স 2। প্রোডাক্ট ইমেজেস, আচ্ছা এটাকে হোভার করি তো, এই হোভার। আচ্ছা যেটা আছে সেটা, ও ভিজিবিলিটি, হ্যাঁ এত বলে এটা আসছে না কেন। আচ্ছা তারপরে আসছে না, কোনো একটা ঝামেলা আছে, হোভারটা এখানে পাচ্ছে না। একে হোভার করি, হ্যাঁ এখন পাচ্ছে। ওকে আচ্ছা পাবে হয়তো। আচ্ছা এ হোভার হলে এফ এ পজিটিভ 1, ভিজিবিলিটি ভিজিবল, জেড ইন্ডেক্স 3। আচ্ছা আর এই এটার হচ্ছে অপোজিট একটু কমাই দিই, ওকে তাহলে এটা চলে আসবে। এখন আসি নিচের অংশটুকু, কাস্টমাইজেশন। এটা হচ্ছে স্লিক অ্যারো। আচ্ছা অ্যারোর আগে আমি এক একটা আইটেমের আগে ঠিক করে নিই, অর্থাৎ এইটার এইটার হাইট আমরা দিব হচ্ছে 120 পিক্সেল। আচ্ছা আর এখানে আরো কিছু কাস্টমাইজেশন আছে, কাস্টমাইজেশনের মধ্যে রয়েছে স্লিক লিস্ট। হ্যাঁ এটা হচ্ছে প্যাডিং লেফট। আচ্ছা আমি মেপে নিয়ে আসি, এটা প্যাডিং 17। আচ্ছা আমি এই জায়গাটুকু আর কি রাখতে চাচ্ছি। আচ্ছা এখানে পার্সেন্টেজে দিয়ে দিই, প্যাডিং একটু বেশি জায়গা আছে, 5%। এটা এটা প্যাডিং হলে এরকম এরকম দেখাতে পারে, কিন্তু এটা ঠিক হয়ে যাবে। আচ্ছা এখানে প্যাডিং না দিয়ে, এটাতে প্যাডিং না দিয়ে টোটালটাকে দিই, আর এক একটা আইটেমকে আমি মার্জিন দিব, এখানে দিতে পারি মার্জিন লেফট 30 পিক্সেল। মার্জিন লেফট 30 পিক্সেল, এবং এখন এইটাকে অবশ্যই মার্জিন সেটাকে পূরণ করে দিতে হবে, এটা মার্জিন লেফট -30 পিক্সেল। এখন ঠিক আছে। আচ্ছা এখানে তিনটা হলে এটা দেখতে সুন্দর লাগবে, আর স্লিকের এটা কাস্টমাইজেশন হবে, এটা উইড কম হবে, অর্থাৎ বটম প্রোডাক্ট থাম্বনেলস কতটুকু হবে একটু দেখে আসি। এখানে তো মেপে নিয়ে আসি আরেকবার, উইড হচ্ছে 20,
ওকে, তাহলে আমরা এটা করলাম। এখন এই বটম প্রোডাক্ট থাম্বনেলস এর বা মার্জিন টপ হবে, মার্জিন টপ 30 পিসি ওপর থেকে একটু জায়গা। ওকে, তাহলে এটা হলো। এখন আসি নেক্সট এইটাতে। আচ্ছা, এইটাতে তেমন কাস্টমাইজেশন নাই, আমি জাস্ট এই ফর্মের মধ্যে কি আছে এক একটা সিলেক্ট লেভেল। আচ্ছা, এটাকে মার্কআপ ঠিক করতে হবে, অর্থাৎ উপরে নিচে যাতে ঠিক মতো হয়। আমরা যেটা করব, কোয়ান্টিটিটা দিব, তারপরে হচ্ছে, আচ্ছা এখানে আমাদের এখানে কিভাবে আছে ডিজাইনটা আমি এখানেও দেখতে পারি। কোয়ান্টিটি, সাইজ, দেন হচ্ছে আমাদের আইটেম, আর এইটার প্রাইস তো আমরা উপরে দিয়েছি, সো আমাদের এখানে প্রাইসে দেখানোর দরকার নাই। আচ্ছা, আমরা যে সিএসএস টুকু লিখলাম সেটুকু নিয়ে যাই, তারপর এটাকে আমরা কাস্টমাইজেশন করব। তাহলে এই হচ্ছে কাস্টমাইজেশন। বাকি কাস্টমাইজেশন আশা করি আপনারা করে নিতে পারবেন। এটা হচ্ছে সিঙ্গেল প্রোডাক্টের কাস্টমাইজেশন। এখন পপ আপ আমরা দিব কিভাবে, আমরা ম্যাগনিফিক পপ আপ এখানে ইনস্টল করব না, ম্যাগনিফিক পপ আপে জেএস এবং সিএসএস এখানে আপনারা দিয়ে দিবেন তাহলে ভালো হবে, কারণ আমরা ম্যাগনিফিক পপ আপ অন্য কোথাও ইউজ করছি না, তাহলে সিএসএস গুলো ভালোভাবে লোড হবে, সব জায়গাতে আপনার সিএসএস টা লাগলো না। তো আজকের ক্লাসে পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।